সবাইকে শুভ সকাল। তো আজকে আমি বাজারে যাবো। তো গতকাল বিকেলবেলা আমি করলা বটেছি কিছু, তো করলা তেমন হয় নাই, এখন তো বয়স হয়ে গেছে করলা গাছের। তো যাই হোক, কিছু কিছু করলা আছে, ওগুলো কালকে বিকেলবেলা উঠে রাখছি, বাড়িতে এনে রাখছি। তো মা করলা গুনে যে উঠাইতেছে গামলার মধ্যে। আজকে বাজারে যাম, বেশি নিয়ে আজকে খুরসা বেসুম দাঁড়িয়ে ফেললা নিয়ে যাবো। আজকে অল্প তো আর এজন দাঁড়িয়ে পাল্লা বেরিয়ে বেশি আজকে বুঝতে রয়েছে কটা নিজ দেন। একদিন রাখলে রাত রাখলে পাইকা জায়গা জৈবলে কটা পাকছে বন্ধুরা। তো আমি যে করলা নিয়ে নদীর পাড়ে আসছিলাম, তো নৌকায় উঠছি। তো মহেন্দ্র কাকা আছে না, মহেন্দ্র কাকার নৌকায় উঠছি। তো অনেকে হয়তো শুনেন মহেন্দ্র কাকারে। তো এই যে মহেন্দ্র কাকা জাল পাচ্ছিল, জালে মাছ বাঁচছে কিছু। তো আগের মতো মহেন্দ্র কাকার ব্যাগে মাছ জুড়ে না অনেক বেশি, অনেক কম কমই জুড়ে, দাম বেশি, তাই না? আগে যেমন জাকা জাকায় উঠতো, জাকা জাকায় বেচত, তাই না? আর অনেক কম কম উঠে, কম দেয়া ভাই বেশি বেশি পুষে তো না লাগবে, তাই না? দেখি কাকা কি মাছ পাইলো, দেখে দেখতে ভালো করে কাকা কি মাছ। এগুলো তো আকার আকৃতি কিছু বোঝা যায় না। ট্যাংরা মাছের পোনা, ট্যাংরা মাছের পোনা। তো বন্ধুরা এলো ট্যাংরা মাছের পোনা। তো জালে বাসছে কাজলির পোনা আছে, বিভিন্ন মাছ আছে, ছোট ছোট বোঝা যায় না। আর যেগুলা মাছ মারছিল ওইগুলা যে রেস্কিতে রাখছে, জিওলের পোনা, শিং মাছের পোনা, শিং মাছের সরসরি মজা লাগবে বেশি। অন্যান্য তরকারি আছে, তাই না? তরকারি তো খাওয়া যাবে না আমার, ওইটা তাই যে তরকারি খাইলে গুণা খান না গো, না তাই না? পেঁয়াজ দিয়ে গুণা খান না গো, এই অবস্থা। রাত্রিতে নৌকায় থাকে শুয়ে উঠে নিছে করে জলের পরিস্থিতি। যে নৌকায় আমরা যাইতেছি আর এলো ওই যে নদীর পার কতটুকু জায়গা, আর 5 ফিট জল এলে মাঠে জল উঠবো, 5 ফিট। ও যে সামনে বাজার, ঈশ্বরগঞ্জা বাজার। টং বাজছে,
সকালবেলার সূর্যের ওঠা সুন্দর দেখা যাচ্ছে, সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে। তো বন্ধুরা, আমরা বাজারে বসছি, বাজারে একটা সেলু কয় আমার বলে সেলু বান্ধ আছে না, বন্ধুরা আমি যে বাড়ি চলে আসছি, মাছ বাজার টাজার করছি, মাছ কিনছি, সবজি এমনি কিনা হয় নাই, তো সবজি বাড়তে আছে। তো বন্ধুরা, যে বাড়া মাছ কয়, বাড়া মাছ নিয়েছি 2 কেজি বাড়া মাছ। তারপর আনলাম যে ফ্রিজ আছে, কেটে থুয়ে দিব আর কিছু খাম আস্তে আস্তে আর দু জানি আমরা মাছ বাজাই পেছনে খামো, এনে তো গেছি গে আমরা খেয়ে নিও নি নদীতে জল বাড়ছে কিন্তু ছোটা মাছ পাওয়া যায়, ওইগুলা পছন্দ হয় না, ওই ধরনের মাছ না, মানে পাড়ে ভাঞ্জিনে মাছ, শিং মাছ ছোট ছোট, ওইগুলা পছন্দ হয় না বেশি। হ্যাঁ, আগে তো ফেতুরি মাছ আসার, ফেতুরি মাছ নেই মোল্লা পাই যায় না, মোল্লা রান্না করু, কচু আনছে, কচু দিয়ে একটা ঝোল করু, একটু চচড়ি করু, আর মাছ ভাজি করু, কচু দিয়ে রান্ধু। কোটা কাটি হয়েছে, কোটাকাটি শেষ হলো, মাছ টাস কাটছি, আমি রান্না ফেলছি, কচু দে মাছ দে ঝোল, একটু চরচড়ি, আর ভাজি করুম মাছ, তিন কট মেসি জিরা উইসা নিলাম, জিরা দিম খালেছি, মশলা দিন না, জিরা বাটা দিম খালি, না কি করু সোমবার মাসে
জিরা বাটা নামি আনলাম, মশলা দিলাম না, জিরা বাটা দিয়ে একসার কিছু তরকারি মশলা দিয়ে প্রচন্ড রোদ হচ্ছে তো, গরম বেশি বাইরে চোর চোর করছে, ডাটা দিয়ে করলা দিয়ে মাছ ভাজা কষু দিয়ে মুখে কষু দিয়ে তরকারি সুযোগ পাইছি, ভালো মন্দ খেয়াল নেই গেছে গা বিটু দেখে যেন রায় রায় খেয়ে গেছিল দিদি সারা
বৈশাখ মাসে থেকে শুরু হয়ে যায় বর্ষা, আজকে বন্ধু হয় সব আলাদা সুস্থ থাকবে।